তান্টি আপনার লগে হ্যান্ডসাম পোলাটা কে আমার ছেলে রাজু একি তোমরা কাঁদছো কেন আন্টি ছয় মাস আগে আমার স্বামী মইটা গেছে আমার স্বামী দেখতে একদম হুঁকুল হের মতো একদম হের মতো চেহারা আরে দেখ আমার যাওয়ার কথা মনে হইলো এই মা এখানে জানি ফালতু কথা শুনছো কেন আসো আরে দাঁড়া না আচ্ছা তোমার স্বামী কিভাবে মারা গেছেন প্রথম নম্বর সে পুষ্করিতে ডুববা এরপর একটা ভালো মানুষ তাল গাছে নিচ দিয়ে যাইতেছিল তাল কইরা জায়গায় খতম আর শ্বাসেরটা কেমনে মরছিল ওই যে বৃষ্টির দিনে বাইরে গেছিল বৃষ্টির দিনে কত মানা করছি বাইরে যান না গেছে টানা মরে মরে গেছে গা আমার শেষের জামাইটা একদম হেয়ার মতো হুবু পড়াছিল শেষের জামাইটা মরে যাওয়ানোর পরে আমার কেউ আর বিয়ে করতে রাজি হয় না যেই রাজি হয় সে অনেক টাকা যৌতুক চায় আর আমার ভাইরা তো যৌতুক দিতে পারে না লাগে আমার বিয়ে হইতেছে না গড আপনি কোন আমার মতো এরকম সুন্দরী একটা মাইয়া বিয়া সারা স্বামী সারা থাকতে পারে না ধন্যবাদ আন্টি নারী হয়ে নারীর মনের বেদনা বুঝছেন আপনারে দেখা খুব দরদি মানুষ মনে হইতেছে আন্টি আপনার কাছে একটা জিনিস আমি আপনি না করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ বলো অবশ্যই কি চাও আন্টি আমি আপনার পোলারারে চাই যেহেতু সে দেখতে হুবু হু আমার জামাইয়ের মতো তারে আমি বিয়ে করতে চাই আন্টি গো আপনি আমার বাধা দিবেন না হ্যাঁ আমার খুব পছন্দ হইছে হ্যাঁ এখনই বাড়িতে লয়ে গিয়ে আমি বিয়ে করব মাইয়া হোক আরে আরে কি করতেছে মা এরা মনে মহিলা সন্ত্রাসী আমাকে বাঁচাও এদের হাত থেকে আরে তোমারে কেউ আছাইতে পারবো না হ্যান্ডসাম তোমারে এখনই বাড়িতে লয়ে বিয়ে করব আমার বাপি কাজী এই তুই আমার দর নাসি মা আর আমি হেরে ধরি আরে মা দাঁড়িয়ে আছো কেন বাঁচাও ও মা আরে কোথায় আছো বাঁচাও তুমি হাসছো কেন মা এরা তো মহিলা গুন্ডা এরা হাসুক তুমি হাসতেছো কেন আরে হাসছি তোর ভয় পাওয়া দেখে ওরা তো তোর সাথে মজা করছে ও হচ্ছে জোনাকির বান্ধবী আর এ হচ্ছে তোর ছোটবেলার সাথী তোর মামা তো বোন জোনাকি জোনাকি ওরে জোনাকির বাচ্চা তুই আমাকে এইভাবে বোকা বানাইলি হ্যাঁ কেমন দিলাম বিলাতি সাদা মুলা এই তুই আমাকে সাদা মুলা বললি কেন কারণ বিলাতে লেখাপড়া করতে গিয়া তুমি একদম সাদা মুলার মতো হয়ে গেছো এই নাসিমা ক সাদা মুলা সাদা মুলা সাদা মুলা